ছিল আজকে দোকান ভটকে ভয় করে উদিতায় আমার দিয়ে বলছো যা দেখি ভটকে দরবার এইটাই হয়তো হবে ভটকে দরবার দেখি আছে কিনা বলি ভট বলি ভট বলে শুনছে হে বারুলে বাড়িওয়ালা দেখো তো বাড়ির বাহিরে কে চতর চতর গুলো ডাকছে হে চটক চটক বলিনি বলেছি ঘটক মশাই বলি ঘটক কে আছো গো হে যা যা দেখে তো শুনো আমি যাবো না যাবো না আর তোমাকেও যেতে হবে না কেন তোমাকে জ্বর হয়েছে ল্যাব কাঁথা নিয়ে শুয়ে থাকো তোমাকে জ্বর হয়েছে ল্যাব কাঁথা নিয়ে শুয়ে থাকো তাই নাকি বেশ বেশ বলি ঘটক কে আছো গো আমার এখন জুয়া হবে না আমার বাড়িওয়ালি বলছে আমাকে জ্বর হয়েছে ল্যাব কাঁথা নিয়ে পড়ে থাকো আচ্ছা আর তোমাকে কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে এই বেটা দাদা বাবা হারঙ্গি ওরে বেটা বলছে রে তোমার কোন কালকার বাপ ছিল তোমাকে বাপ কত চোখে দেখি তো দু নম্বর বাপ থেকে এলো আরে তা আমার যদি বাপ হলো তোর আমাকে আমার শ্বশুর তোকে বাপ বলতে লাগতে লাগে না শুনো আমি যাবো না যাবো না আর তোমাকেও যেতে হবে না তাহলে ওই যে ঘরে ছটকি রয়েছে ছটকিকে তুমি পাঠিয়ে দাও বাপরে তোর হিংসা রে তুমি আমার স্বামী আর স্বামী হয়ে যেতে বলছো তবে আগেকার ঝগড়া ভালো হয় পরেকার ঝগড়া ভালো আমি তো ভাই হবে আমার ভাই বলেছি তোকে আমি যেতে বলছি আমার ঝগড়া কিসে তোকে যেতে বলছি তুই যা আচ্ছা বেশ তুমি যেতে বলছো তখন আমি নিশ্চয় যাবো হ্যাঁ যা 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 তবে শোনো কি তুমি যখন যেতে বলছো কে আছে না আছে চিনি না জানি না হ্যাঁ আর গালো না তাই না হ্যাঁ তা তো ঠিক তুমি যখন আমার স্বামী হয়ে যেতে বলছো তবে তার কাছে যাবো আর তোমাকে যা না দিয়েছি ওর কাছে দিয়ে দেবো কি হলো উঠি আই এ উঠি আই বলি বাচ্চা ঘন্ট আগে দেখা পড়ি ওই আজ থেকে যদি আমি কচু কাটা না করতে পারে তাহলে বাপের দেখা তুমি এত বড় সাহস কিন্তু আমাকে তোমাকে বলবে তো আমাকে বাপ বলে বসে থাকলি হাই বাপ বলা হইলো কেন বাপ বলা হয়নি তোমাকে যদি আমার এইভাবে বাপ বলা হয়ে থাকে এদের মধ্যে লোক আছে আইয়া কোপাই ছেড়ে দিবে ওই মেয়ে ছেলেরা কখন বাপ বলে রে বলে কিভাবে বলে বলে কিভাবে বলে শোনো কিভাবে বলে কয় রকম শুনবা হয়েছে রকমের এই তুই যে ভাই পাবি সে ভাই বুঝা এই কোপাতে যেদিন আমি গান করতে আসি হ্যাঁ পরশু ওই গ্রামের একটা ছোট্ট বাড়ি আছে দেখাচ্ছে চারিদিকে এরকম একদি পাচির দিয়ে ঘেরা আছে ছোট্ট পাচির বড় নয় এতটুকু পাচ্ছি এই ধর বুঝলে হ্যাঁ তো ঘরে কেউ নাই শাশুড়ি নাই জানাই যেখানি নাই
মানে ছোট ছেলে, ও ছোট ছেলে, একে বুঝে আবার নুনু ছেলে। আচ্ছা তো ছোট ছেলে কলে আছে, আর স্বামী হয়তো যাত্রা গেছে না কোথায় গেছে কে জানি। হ্যাঁ যাই হোক, বেচারি সময় কাটে না বলি, কাটো না। একবার করে প্রাচীরে মুখ দিয়ে দেখছে তার স্বামী এসে, এখন এসে নেই আবার ঘুরি আসছে, আবার যেটুকি মেরি দেখছে। হ্যাঁ স্বামী এসে না, স্বামী আলো না, একটু পরে যদি দেখছে তার স্বামী চলে আসছে, ওনার স্বামী চলে আসছে, চলে আসছে। তো প্রাচীরে মুখ দিয়ে ছেলেটাকে কোলে করে নিয়ে আসছে। হ্যাঁ কোলে করে নি বুঝে ব্যাটা, ছেলেটা তো কথা বলতে পারে নি, একটু ছেলে কথা বলবে কি করে বলেন তো শুনুন। হ্যাঁ দি ওই ছেলেকে কোলে করে নি বুঝে ব্যাটা, ওই দাদাটা বাপা সে ওই দাদাটা। আমি তো ভাবছি তো তুই আমাকে বাপ বলবো, সেটা তোর হিসাবে বাপ বলা হয় না। আমি তোর মন মতন মারবো নাকি? ওরে আমার যখন ইচ্ছা হবে তখন মারবো। তুমি আমাকে মারতে পারবে না, ধরতেও পারবে না, আর তোমার আসকতে লেগে একটা ছেলেও তুমি আমাকে আশার মা বলে রাখছি নাকি, আর আমি তোমাকে আশার বাবা ভাই সেটা নাকি? আশায় আশায় দিন কাটছে বহিন, ছেলে হয় তোবা তোবা তোবা। বলেন তো ভাই, আল্লাহ যদি আমাদের ঘরে সন্তান না দেয় তো আমি কি করতে পারি? তোমার আসকতে হয় না হে, তুই আসকত করেছিলে, আসকত কর না, আসকত করে হাই হে। তুই যখন যাবে ছেলে শুনে শুনো শুনো, হ্যাঁ তুমি তো ঘরে উঠতে পারো না তো ছেলে কি করি ছেলে মানুষের মামা সবই যাবে। হ্যাঁ রে এত ধরনের কথা বলবি? আচ্ছা শোনো ভাই, ও ঘরে উঠতে পারে না ছেলে ভাই, আমি তো উঠি না ভোরের বেলায় আল্লাহর ঘরে আজান। হ্যাঁ সেটা হয় না ভাই, তোমাকে আমি উঠতে বলি কি আশার বাবা, হ্যাঁ ছেলে পেলে আমাদের হয় না, সে তো হয় না। তো আল্লাহর ঘরে আজানটি পড়েছে, হ্যাঁ তো চলো আমরা দুইজন মিলে আল্লাহর নামে চারিকার নামাজ আদায় করবো, হ্যাঁ করে আল্লাহর কাছে ফরিয়াদ করবো, কিংবা কোনো পীর মাজারে আমরা সকালবেলায় যাবো, হ্যাঁ সেখানে আমরা সেখানে গিয়ে ফরিয়াদ করবো, তাদের দয়াতে যদি আল্লাহ তা দেয়। হ্যাঁ তো তুমি যেছো ওরে আমার ধীপ কপালি, তোর কথা মতো যদি আমি চলতাম তো তোর হাতে ছাড়ার মা হয়ে আমি বসে থাকতাম। আল্লাহ দরবারে গিয়ে বলছি হে আল্লাহ আমার ঘরে কোন সন্তান আদি হয়নি, তুমি একটা রহমান করে আমার ঘরে সন্তান আদি দাও, ধর মায়া যদি লেগে যায় বাদ দিতে আমার পেটে তিন দেয়। এই সময় আমার সতীর নীতি কেউ না, আশার বাবা কেবল সত্যি মাথা
যখন আমি মাথায় দিই তখন তারা কি বলে কি বলে এমন চশমা আমায় কিনে দিয়েছে আমার স্বামী, আর সেই চশমা যখন আমি চোখে দিই তখন পাড়ার ছেলেরা কি বন্ধি বলে চশমা আমি দিয়েছি আর তুই ব্যবহার করেছে তোর মনে পড়ে না। আচ্ছা কি দিয়েছিল, কি দিয়েছি জানিস? ব্লাউজ দেখে কি বলছি বলছে
তুমি আমার উপর আক্রমণ রেখে আছো, তো তুই ভাবছি কি আমি তুই গান শুনাই দিলি, মিষ্টি মিষ্টি দু চারটি কথা বললি আর আমি তোর কথা ভুলে গেলাম? ও যে তুই যে কথা ভুলেছে একটা মরা লোককে রাগ উঠবে, আমার তো খাচ্ছি, আচ্ছা আমার তো করছি, আর তুই আমাকে আমাকে তো ওকে দিতে হবে, ওকে দিতে হবে, শোনো শোনো, হ্যাঁ আগে কথাটি বুঝো তারপর মেয়ে, তাই আর বুঝিয়ে নি, শোনো তুমি আমার স্বামী হয়ে বলেছো, হ্যাঁ কি বাইরে কে আছে তুমি তাকে দেখিয়েছো, হ্যাঁ তুমি না গিয়ে, হ্যাঁ তাই না, তোকে বলেছি তুমি আমার স্বামী, হ্যাঁ তাহলে তোমার সামনে আমি যেমন থাকতে পারি না পারি, যেমন খুশি তেমন ভাবতে থাকতে পারি, কোন অসুবিধা, হ্যাঁ কথা ঠিক, হ্যাঁ ঠিক, আচ্ছা এখন আমাকে কেমন লাগছে দেখো তো, কোথাকার আলগা দুর্গা মানুষ সত্যিকার তাকে আমার জানা না, হ্যাঁ তাই তুমি যখন আমার স্বামী হয়ে পাঠাচ্ছ, হ্যাঁ আর তার কাছে যখন আমি যাবো গো আশার বাবা, তখন আমি ঠিক এইভাবে যাবো, আমার বুঝ বুঝি চোখি বুদ্ধি বুদ্ধি বিচার, আমি যদি না ভাবতে তাহলে বুঝতে পারছে করলে দানো সারে নারে না জিন্দগি